বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংকট মোকাবেলায় উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও রিজার্ভের টাকা বেশি খরচ হচ্ছে। কৃষিজমি নষ্ট করে বাড়ি তৈরি না করে গ্রামে সমবায় ভিত্তিক বহুতল ভবন তৈরির পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান 51তম জাতীয় সমবায় দিবস 2022 উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন সমিতির হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, প্রত্যেকটি মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার। সবাইকে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটে আমাদের প্রত্যেকের উচিত পুষ্টিকর খাদ্য উৎপাদনে মনোযোগী হওয়া। ভিক্ষা করে চলবো না, কারো কাছে হাত পেতে না, আমরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব এবং নিজেরা নিজেদের নিজের পায়ে দাঁড়াবো, সম্মানের সাথে বাঁচব। আমরা যেদিন পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, তখন বিএনপির পক্ষ থেকে তাদের নেত্রী এবং তাদের সাবেক অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেছিল, স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। মূল্যস্ফীতির জন্য সব দেশই আজকে হিমশিম খাচ্ছে, প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করেই তাদের চলতে হচ্ছে, আমাদেরও করতে হচ্ছে এবং সেটা দেশের মানুষের জন্য। শেখ হাসিনা আরো বলেন, গ্রামের মানুষের জীবনের উন্নয়ন হলে দেশ উন্নত ও সমৃদ্ধ হবে। প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তর করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য যেটা আমরা ঠিক করেছি যে গ্রামের মানুষ তারাও নাগরিক সুবিধা পাক এবং গ্রামের মানুষ সুন্দরভাবে বসবাস করুক, গ্রামের মানুষের উন্নত জীবন হোক, তাহলে আমাদের দেশ আরও উন্নত হতে পারবে। এখানে সেখানে বিক্ষিপ্তভাবে ঘর করে বা বাড়ি বানিয়ে আমাদের ফসলি জমি যেন নষ্ট না হয়, সমবায়ের মাধ্যমে যদি উন্নত ঘর বাড়ি করে দেওয়া হয় তারা সেখানে সেই ফ্ল্যাট কিনতে পারবে এবং সেরকম একটা পল্লী জনপদ আমাদের একটা প্রকল্প আছে, সেটাও আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়। বর্তমানে দেশে প্রায় 1,96,000 সমবায় সমিতি রয়েছে। সবাইকে ধন্যবাদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।